হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। তো আজকে যে সাইটটির সাথে আপনাদের পরিচয় করে দেবো, তো সেই সাইট থেকে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এবং 300 টাকা হলেই সেই ওয়েবসাইট থেকে আপনারা টাকাগুলো উত্তোলন করতে পারবেন। তো টাকা আপনি নগদ কিংবা আরও কিছু পেমেন্ট মেথড আছে, তো সেগুলোতে সরাসরি টাকা আপনি উত্তোলন করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা মোবাইল দিয়ে কাজ করার জন্য আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটি যদি আপনাদের ইনস্টল না থাকে, তো সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি ইনস্টল দিয়ে নেবেন। তো এখন আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব। তো আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা অ্যাড্রেস বারে যাব এবং একটি অ্যাড্রেস লিখব। অ্যাড্রেসটি হচ্ছে তো অ্যাড্রেসটির নাম হচ্ছে workupjob.com। তো এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। এখন আমরা প্রবেশ করব। তো এখান থেকে কাজ করার আগে প্রথমে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আমাদের একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো এটি হচ্ছে মাইক্রো জব ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা এখন রেজিস্ট্রেশন করার জন্য উপরে 3 ডট এই আইকনটিতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা 3টি অপশন পাবেন, হোম, লগইন, রেজিস্টার। তো আমরা রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে প্রথমে অরিজিনাল ফুল নেম, তো এখানে আপনার যে আসল নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে ইমেল, তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি দিবেন। এখানে দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা সবগুলো এখন পূরণ করে নিব। তো এখানে আমাদের সব কিছু পূরণ হয়ে গেছে। এখানে সিলেক্ট কান্ট্রি থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট অলরেডি থাকবে, যদি না থাকে এখান থেকে আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে নিব। তো সিলেক্ট হয়ে গেলে আই অ্যাগ্রি টু ওয়ার্ক আপ জব টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা এটি অন করে দেব। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে আমরা উপরে 3 ডটে ক্লিক করব এবং লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করে আমাদের ইমেইল এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগইন করে নিব। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইনে ক্লিক করে নিব। ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আমরা আর্নিং করব, এখান থেকে টাকা ইনকাম করব। তো এখানে আমাদের আর্নিং রয়েছে 0, ডিপোজিট রয়েছে 0। তো এখানে দেখেন অনেক কাজ রয়েছে, অ্যাপ ইনস্টল, নিউ অ্যাপ। এখানে অ্যাপ ইনস্টল করার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তারপর রয়েছে টেলিগ্রাম ট্রাক্স জাস্ট 4 সেকেন্ড। তো টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। এখানে রয়েছে ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। তারপর রয়েছে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনারা টাকা ইনকাম করতে পারেন। তো এখানে অসংখ্য কাজ রয়েছে এবং কাজের পাশে এখানে দেখেন ডলারের মূল্য দেওয়া আছে, আপনি কত ডলার পাবেন। এখানে একটি অ্যাপ ইনস্টল করলে আপনি পেয়ে যাবেন 0.115 সেন্ট, অর্থাৎ একটা অ্যাপ ইনস্টল করলে এখানে আপনি 10 টাকার মতো পেয়ে যাবেন। তো এখানে আমরা কিভাবে কাজ করব সেটি দেখার আগে আমরা আরও কিছু অপশন দেখে আসবো, সেজন্য আমরা 3 ডটে ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, ফাইন জব, পুট জব, মাই ওয়ার্ক, মাই জব, নোটিফিকেশন, ডিপোজিট, ট্রানজাকশন, অ্যাডভার্টাইজমেন্ট, টিকেট, প্লে অ্যান্ড আর্ন, তো ইত্যাদি রয়েছে। তো এই ওয়েবসাইটটিতে আপনারা যেমন কাজ করে টাকা ইনকাম করতে পারবেন, তার পাশাপাশি চাইলে আপনারাও এই ওয়েবসাইটটির মাধ্যমে বিভিন্ন কাজ আপনারা অন্যদের থেকেও করিয়ে নিতে পারবেন। তো আমরা যেহেতু এই ওয়েবসাইটটিতে কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করব, সেজন্য আমরা ক্লিক করব এখানে ফাইন জব। তো এখানে আমরা ফাইন জবসে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো কাজ চলে আসবে। তো যে কাজগুলো রয়েছে, তো এই কাজগুলো আমরা একে একে পূরণ করব। তো আমরা অ্যাপ ইনস্টল এই কাজটি করব, সেজন্য আমরা এটির উপর ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে 19টা কাজ বায়ার পুশ করেছে, তার মধ্যে 9 জন অলরেডি কাজ করেছে। এখানে আরও 10টি কাজ বাকি রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনি একটি কাজ করতে পারেন। তো এখানে কাজ করার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে কাজের যে ডিসক্রিপশন রয়েছে, এখানে কাজের যে বিবরণ রয়েছে সেগুলো আপনারা পড়বেন, পরে তারপরে আপনারা কাজ শুরু করবেন। তো এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে, তারপরে উপরের লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করুন, তারপর নাম্বার দিয়ে লগইন করুন। অর্থাৎ এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে তারপরে এখানে নাম্বার দিয়ে লগইন করবেন। তারপর উপরের স্ক্রিনশটটা দেখুন, সেখানে চিহ্নিত করা প্লে অপশনে ক্লিক করে গেমটি খুলুন। তো
এই যে দেখেন এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, এখানে প্লে, এখানে প্লে করে আপনাদের এই গেমটি খেলতে হবে। তারপর কি লেখা আছে দেখি তো, তারপরে 4 নম্বরে রয়েছে একটি ভিডিওর লিংক, এই 1 মিনিটের ভিডিওটি দেখে সব সঠিকভাবে কাজটা করুন। গেমটা খেলার ভিডিওর কোন স্ক্রিনশট জমা দিবেন তা সব উপরের ভিডিওতে দেখানো হয়েছে। যদি কাজটি আগে থেকে করে থাকেন তাহলে কাজের জন্য নতুন ডিভাইস ও নতুন মোবাইল নাম্বার ব্যবহার করুন। অর্থাৎ এখানে একটি কাজের বিবরণ দেওয়া আছে, একটি অ্যাপ ইনস্টল করবেন, তারপরে সেখানে কিছু আপনাকে কাজ করতে হবে। কাজের নির্দেশনা হিসাবে এখানে একটা ভিডিওর লিংক দেওয়া আছে, তো সেই কাজটি করা হয়ে গেলে এখানে আপনার ভিডিওর মধ্যেই বলা আছে কি কি স্ক্রিনশট দিতে হবে। সেই গেমটির ভিতরে ঢুকে আপনারা কিছু স্ক্রিনশট দিবেন, দেওয়া হয়ে গেলে এখানে আপনার কাজটি সাবমিট করবেন। তো এখানে আপনার কাজের প্রমাণ স্বরূপ ওই ভিডিওর ভিতরে যা যা বলেছে এখানে আপনি সেগুলো লিখে দিবেন, এবং আপলোড স্ক্রিনশট প্রুফ এবং প্রমাণ স্বরূপ এখানে আপনার স্ক্রিনশটগুলো আপলোড করে সাবমিট করে দিবেন। তাহলে আপনারা কাজটি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এই কাজটি আমরা করব না, তো আমরা একটু অন্য কাজে যাব, দেখব সেখানে কি রিকোয়ারমেন্ট চায়। তো এখানে আরও বিভিন্ন কাজ রয়েছে, ভিজিট মাই ওয়েবসাইট, তো এটিতে ক্লিক করব। এখানে বায়ার 43টা কাজের জন্য পোস্ট করেছে, অলরেডি 28টা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আপনারাও কাজ করতে পারেন। তো এখানে আমরা একটু ঢুকবো, এখানে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাগুলো ভালোভাবে পড়ুন। পিসি অর ল্যাপটপ ইউজার নট অ্যালাউড, আপনি জার্মান, কানাডা অথবা ইউকে ভিপিএন কানেক্ট, অর্থাৎ এখানে আপনার মোবাইলে জার্মান অথবা কানাডা কিংবা ইউকের ভিপিএন কানেক্ট করতে হবে। তারপর এই ইউআরএল কপি এখানে একটি দেওয়া আছে, কমে সার্চ করুন। এরপর মার্ক করা পোস্টটি ওপেন করুন, 10টি পোস্টের মাঝে 2টা পোস্টে গুগল অ্যাডসে ক্লিক করুন। অর্থাৎ এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনার বিভিন্ন অ্যাড আসবে, সেই অ্যাডগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর কি লেখেছে, পোস্ট খুলুন এবং নিচে স্ক্রল করুন এবং আপনি একটি নেক্সট বাটন পাবেন, বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করতে 10টি পোস্ট ভিজিট করতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটটিতে আপনার 10টি পেজ আপনি ভিজিট করবেন এবং সেখানে কিছু অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে প্রমাণ স্বরূপ এখানে আপনাকে কি বলেছে, জার্মান ইউকে স্ক্রিনশট দিবেন। তো এখানে আপনার প্রমাণ স্বরূপ, আপনার প্রমাণ রিকোয়েস্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশ, অর্থাৎ আপনার কাজ শেষ করে আপনি কি প্রমাণ স্বরূপ জমা দিবেন। এখানে লেখা আছে আপনি জার্মান, কানাডা অথবা ইউকে ভিপিএন কানেক্টের স্ক্রিনশট দিবেন, 2টি গুগল অ্যাডস এর ইউআরএল দিন, অর্থাৎ 2টি অ্যাডে ক্লিক করে সেই অ্যাডের যে লিঙ্ক আছে সেটি দিবেন, এরপর কোডটি দিবেন, তারপর আপনার ব্রাউজার হিস্টোরির একটি স্ক্রিনশট দিবেন। তো এখানে সুন্দরভাবে আপনার কাজের বিবরণ দেওয়া আছে, সেই কাজগুলো আপনারা ফলো করবেন এবং এখানে আপলোড দিবেন, এবং এখানে আপনার বিভিন্ন লিঙ্ক দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার পয়েন্টগুলো এখানে জমা হবে। তো এইভাবে আপনারা এখানে বিভিন্ন কাজ দেওয়া আছে সেগুলো আপনারা করবেন। তো এই কাজগুলো আমি করে দেখাচ্ছি না, জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তারপর রয়েছে বিভিন্ন কাজ, রয়েছে ডাউনলোড অ্যাপ অ্যান্ড আনইনস্টল অ্যাপ, ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, তো এটিতে আমরা প্রবেশ করি, দেখি এখানে কি বলেছে। তো এখানেও কাজের বিবরণ দেওয়া আছে, এখানে জিমেইল অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে তারা দিতে বলবে, এবং কাজের প্রমাণ স্বরূপ কী কী দেওয়া আছে, জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড অতিরিক্ত, তো এখানে আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার পয়েন্টটি জমা হয়ে যাবে। তো এভাবে আপনারা কাজ করবেন। তো কাজ করা হয়ে গেলে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করার হয়তো আপনার 2-1 ঘন্টা টাইম লাগতে পারে, বায়ার আপনাদের কাজগুলো রিভিউ করবে, রিভিউ করে অ্যাপ্রুভ করলেই আপনার আর্নিংয়ে আপনার ডলারগুলো যোগ হয়ে যাবে। তো এখন প্রশ্ন, এই ডলারগুলো আমরা কিভাবে উইথড্র দিব। তো এই ডলারগুলো উইথড্র দেওয়ার জন্য এখানে আমাদের যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপর আমরা ক্লিক করব, দেন এখান থেকে আমরা চলে যাব ওয়ালেট, এই অপশনটিতে ওয়ালেট, ওয়ালেটে যাওয়ার পর দেখেন এখানে উইথড্র মেথড হিসাবে 2টি অপশন রয়েছে, পেয়ার এবং নগদ। তো আপনার যে কোনো একটিতে আপনারা পেমেন্ট নিতে পারেন, যেহেতু নগদ খুব সহজ সেহেতু আমরা নগদ নিব। পেয়ারেও আপনারা উইথড্র দিতে পারেন, পেয়ারও একটি ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করার জন্য একটি মেথড, তো আমরা নগদ সিলেক্ট করব এখান থেকে। তো নগদ সিলেক্ট করলে দেখেন এখানে মিনিমাম ব্যালেন্স কত হলে আপনি টাকা উইথড্র দিতে পারেন, এখানে $3 কিছু উপরে, অর্থাৎ 300 টাকা হলে আপনি নগদের মাধ্যমে আপনার টাকাগুলো আপনি আপনার নগদের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন, এবং এখানে অ্যাডমিন ফি হিসাবে 20% তারা কেটে রাখবে, এটি কোম্পানির লাভ।
অ্যাডমিন ফি আপনার 20% কেটে রাখবে। তো সব কিছু হয়ে গেলে এখানে আপনার রিসিপ অ্যাকাউন্ট অ্যাড্রেস দিতে হবে, দেওয়া হয়ে গেলে উইথড্রোতে ক্লিক করলেই আপনার টাকাটি চলে আসবে। তো এখানে আমার ব্যালেন্স নেই, সেহেতু আপনাদের উইথড্রো দিয়ে দেখাতে পারলাম না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।